ছোটবেলা থেকেই হাত টানের অভ্যেস ছিল মাইকেলের, তবে সেটা খুব ছোটখাটো জিনিসেই সীমাবদ্ধ ছিল। সেই চুরি যে একদিন তার কাল হবে বুঝতে পারেনি সে নিজেও। আসুন শুনে আসা যাক মাইকেলের গল্প। প্রথম দিকে মাইকেলের চুরির অভ্যাস ঘরের ভেতরেই সীমাবদ্ধ ছিল, কখনো মায়ের ব্যাগ থেকে, আবার কখনো বাবার পকেট থেকে 10-20 টাকা চুরি করত। ছেলের হাত টানের অভ্যাস বাবা মা আজ করতে পারলেও কোনো আপত্তি করেননি, কেননা ছেলে তো আর কোনো নেশায় আসক্ত হচ্ছে না, টাকা দিয়ে চকলেট কিনে খাচ্ছে, আর বাবা মায়ের টাকা নেওয়া তো চুরি নয়। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে মাইকেলের চুরির অভ্যাসও দিন দিন বাড়তে লাগল। আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলে ফেরার পথে পকেট ভর্তি খেলনা নিয়ে আসত। বাবা মা এগুলো ছেলে খেলা বলে তোয়াক্কা করেননি। চুরির অভ্যাস ঘর পেরিয়ে পৌঁছালো পরীক্ষার হল পর্যন্ত। তাই তো লেখাপড়া না করা সত্ত্বেও ভালো ফলাফল নিয়ে পাশ করে মাইকেল। কিন্তু ভাগ্য সায় দেয়নি সেবার, পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ে যায়। নকল করার অপরাধে কলেজ থেকে বহিষ্কার করা হয় মাইকেলকে। বাবা মা এবারও খুব একটা মাথা ঘামালেন না, ভাবলেন পরীক্ষায় তো একটু নকল চলেই, এ আর তেমন কি। এরপর ছেলেকে ভর্তি করিয়ে দিলেন আরেকটি কলেজে। তবে নতুন কলেজেও বেশি দিন ঠাই করতে পারেনি মাইকেল, সেখান থেকেও তাকে বের করে দেয়া হয় সেই চুরির দায়ে। তবে এবারের চুরি আরও ভয়াবহ। সে চুরি করেছে কলেজের প্রধান শিক্ষিকার দামি ঘড়িটি। প্রধান শিক্ষিকা তার হাত ঘড়িটি টেবিলে রেখেই বাইরে গিয়েছিলেন, এই সুযোগে হাত সাফ করে ফেলে মাইকেল, বের করে দেয়া হয় তাকে কলেজ থেকে। এবার মাইকেল লেখাপড়া ছেড়ে একটি কারখানায় কাজ শুরু করে, কিন্তু তার মাথায় সারাক্ষণ শুধু চুরির চিন্তা ঘুরে বেড়ায়। চুরি করা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বেশ কিছুদিনের মধ্যেই কারখানার দামি মালপত্র যে গুদামে রাখা হয় সে গুদাম ঘরের চাবি হাত করে ফেলে মাইকেল। রাতে কারখানা ফাঁকা হয়ে গেলে সে চুপি চুপি গুদাম ঘরে ঢুকে মালপত্র চুরি করে, এরপর চুরির মাল উচ্চ মূল্যে বিক্রি করে বাজারে। কারখানা থেকে প্রতিদিন চুরি হচ্ছে, এ নিয়ে মালিক খুব চিন্তিত। কিছুদিনের মধ্যে কারখানার চুরি যাওয়া মালপত্র বাইরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে এ খবরও পৌঁছালো মালিকের কানে। কিন্তু চুরির পেছনে কার হাত তা বের করতে হবে, তাই সেদিন গুদাম ঘরের বাইরে ক্যামেরা লাগানো হয়। পরের দিনই ফাঁস হয়ে যায় চুরির রহস্য, মাইকেলকে দেয়া হয় কারাদণ্ড। শৈশবে যে অল্প চুরি করেছে সে একসময় বড় মাপের চুরি করার ক্ষমতা রাখে, তাই প্রয়োজন বাবা মায়ের সচেতন হওয়া, ছেলে মেয়ের ভুল ধামাচাপা না দিয়ে শাসন করা। কেননা শৈশবের একটি বদভ্যাস ভবিষ্যতের বড় অপরাধ হয়ে দাঁড়াতে পারে। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।